নমস্কার বন্ধুরা, টেক বাংলা ইউটিউব চ্যানেলে ভ্যাসাল ফিটিংয়ের জন্য প্রয়োজনীয় ভাজাবালিগুলো ভালোভাবে জলে ধুয়ে নেওয়া হয়। একইভাবে পাথর, কাঠ কয়লা বা চারকোল এবং অ্যান্থেনা ভালো করে জলে ধুয়ে নিতে। একটা 1354 সাইজের ভ্যাসাল ফিটিংয়ের জন্য হাফ ইঞ্চি সাইজের পাথর 1 বস্তা এবং মিডিয়াম সাইজের ভাজাবালি 2 বস্তা, চারকোল বা কাঠ কয়লা 7 কেজি, অ্যান্থেনা 5 কেজি, ভ্যাসালে নিচের ফিল্টার জালি থেকে 3টি চুড়ি খুলে রেখে দেওয়া হচ্ছে। এতে ভ্যাসাল জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এরপর ইউভিসি আটা দিয়ে ফিল্টারের নিচের অংশটুকু পাইপে ভালো করে লাগিয়ে নিতে।